হ্যালো বন্ধুরা, একুয়াফিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার একটি নতুন ভিডিও স্বাগত। তো আজকে আমি কিছু আমার যে বেলুন মৌলি সেগুলোর আপডেট দেবো এবং যে আমার OHM ব্রিডিং করেছে সেগুলো দেখাবো, আর তোমাদের যে ব্ল্যাক গাপ্পিগুলো ছিল সেগুলোরও আপডেট দেবো। তো মোটামুটি আজকে আপডেটের ভিডিও এবং ব্রিডিংও একটু সম্বন্ধে একটু বলবো। বেলুন মৌলিগুলো প্রথমে আমি এনেছিলাম শুধুমাত্র সেলিংয়ের জন্য এনেছিলাম, কারণ দেখলাম যে মাছগুলো ক্রস ব্রিড, মানে ব্ল্যাকের সাথে হোয়াইট ক্রস করা, তাই এটাকে আমি বিক্রির জন্যই রেখে দিয়েছিলাম, কারণ ক্রস ব্রিডে ভালো বাচ্চা বাড়ায় না এবং খুবই কম বাচ্চা হয়। তো আমি যেহেতু এনেছিলাম কিন্তু কিছুটা রয়ে গেছিলো আমার কাছে, দশ ছয় সাত পিস এরকম রয়ে গেছিলো। তারপরে ওগুলোর থেকে আবার নতুন বাচ্চাও দিয়ে দিচ্ছে এবং অতটাও বেশি বাচ্চা দেয়নি, খুবই 20 পিসের মতন দিয়েছে, 20 পিস প্লাস ওরকম বাচ্চা দিয়েছে। মোটামুটি তোমাদের যদি ভালো ব্লাড লাইনের গাপ্পি থাকে, মৌলি থাকে, তাহলে খুবই বেশি বাচ্চা দেবে, আর এরকম যদি ক্রস ব্রিড থাকে তাহলে তোমাদের বাচ্চাও কম পাবে, এটিও তোমাদের বুঝে নিতে হবে। মোটামুটি আমি এই ট্যাঙ্কের থেকে এগুলোকে সরিয়ে দেবো, কারণ আমি আমার যে OHMগুলো ব্রিডিং করিয়েছি সেগুলোর বাচ্চা রাখার জন্য জায়গা দরকার। তো আমি এই ট্যাঙ্কের মধ্যে ওদের শিফট করে দেব, তারপরে আর বেলুন মৌলিগুলোকে অন্য ট্যাঙ্কে শিফট করে দেব, কারণ ওদের একটু বড় জায়গা দিলেই বেটার। যে তোমাদের যে OHMের যে বেটার ফ্রাইগুলো, মোটামুটি আমার 4টা বেটা এখন ব্রিডিংয়ে বসিয়েছি, মানে মোটামুটি সবগুলোই বেটাকে ব্রিডিংয়ের জন্য রেডি করা হয়ে গেছে, আস্তে আস্তে যেগুলো রেডি হচ্ছে, শুধুমাত্র আমি লাইফ ফুড দিয়ে দিয়ে এগুলোকে রেডি করছি, মানে মসকিটো লার্ভা যেগুলো মশার বাচ্চা হয় শুধুমাত্র এগুলো খাওয়ায়, ওগুলো খেলেই তোমাদের ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে যাবে মোটামুটি। তো এগুলোকে আলাদা ট্যাঙ্কে দেবো, তারপর আস্তে আস্তে তোমাদের দেখাবো যে মোটামুটি তোমরা দেখতেও পাচ্ছো যে কতগুলো বাচ্চা দিয়েছে। আর তোমরা বাচ্চাগুলোকে নর্মাল খাবার দিতে পারো, যেগুলো প্যারেন্টসরা খায় সেগুলো দিলেই যথেষ্ট। আর আমি এই ট্যাঙ্কের মধ্যেও এগুলোকে সেট করে দেব এবং ছেড়ে দেবো, আমি আগে সেট করে নিয়েছিলাম আর এখন মাছগুলোকে ছাড়ছি আস্তে আস্তে। তো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে এখানে ছেড়ে দেব, আশা করি এগুলো বড় হবে, তারপরে এগুলো দিয়েও অতটা আমার বেলুন মৌলি, যেহেতু আমার মাছগুলো খুবই ভালো লাগে তাই রেখে দিয়েছিলাম কিছু 6-7 পিসের মতন, প্রথমবার ধরতে পারিনি তারপরে আবার ধরেছি। তোমাদের এরপরে দেখাবো যে আমার যে ব্ল্যাক মৌলিগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক মৌলিগুলো। আর চ্যানেলটিকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো বা নতুন দর্শক, এরকম আমরা নতুন নতুন ভিডিও দিতেই থাকি। আর OHMের যদি ব্রিডিংয়ের ভিডিও দেখতে চাও বা বাচ্চাগুলোকে কীভাবে বাঁচাচ্ছি এগুলো সম্পর্কে দেখতে চাও তাহলে আমাকে জানাবে। আর তোমরা এগুলো দেখতে পাচ্ছ ব্ল্যাক যে ভাইলেটগুলো, মস্কো ভাইলেটগুলো, সেগুলোরই বাচ্চা, দুনিয়ার অনেক বাচ্চা দিয়ে দিচ্ছে এগুলো। আমার এখন F1 আর F2 বাচ্চা, এগুলো সমস্ত বাচ্চাগুলোকে আমি এগুলোকে সেলিং করার জন্য রেডিও হয়ে গেছে মোটামুটি। আর 10-15 দিন পরে এগুলো তোমরা যদি শিলিগুড়ি এরিয়ার কাছাকাছি থাকো তাহলে তোমরা পেয়ে যাবে মোটামুটি। এগুলোকে আমি 60-70 টাকা জোড়ার মধ্যেই ছেড়ে দেবো, একদম খুবই কম দামের মধ্যে। তোমরা যদি এসে নিয়ে যাও তাহলে এই কম দামে পাবে, যদি পাঠাতে হয় তাহলে একটু বেশি রেটি পড়বে, আর একটু চেষ্টা করবে বেশি পেয়ার নেওয়ার, মানে বেশি জোড়া মাছ নেওয়ার। আর দেখতে পাচ্ছ ট্যাঙ্কটি খুবই লাইফ প্ল্যান দিয়ে দেওয়া, আর জলটিও গ্রিন, এখানে কোনো অ্যামোনিয়া নাই, শুধুমাত্র জলটি গ্রিন আর লাইফ প্ল্যান দেওয়া। আর তোমাদের লাইফ প্ল্যান দিলে কী হয় যে জলটি যে অক্সিজেন সেটির ঘাটতি হয় না এবং খুবই ভালো মতন থাকে। তোমাদের মেলটিও আমি ধরে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ মেলটিরও কালার খুবই সুন্দর। এরপরে তোমাদের আমি একটি ফিমেলও দেখাবো যেটি তোমাদের ফার্স্ট আমি এনেছিলাম। আর দেখতে পাচ্ছ ট্যাঙ্কটি একদম লাইফ প্ল্যান দিয়ে সাজানো, এর ফলেই মাছগুলো খুবই হেলদি রয়েছে এবং সুস্থ রয়েছে, এখান থেকে তারা শ্যাওলাও খেয়ে নেয়। আর এখানে আমি একটি ফিমেল ধরার চেষ্টা করলাম কিন্তু জাম দিয়ে পড়ে গেল, আবার দেখি ধরতে পারি কি না। তোমরা মেলটিকে আরেকবার ধরতে পারো, দেখতে পাচ্ছ কতটা অ্যাক্টিভ লাফা দিয়ে চলে যাচ্ছে বারবার। এখানে মেলটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কোয়ালিটি খুবই সুন্দর। আর তোমরা যদি শিলিগুড়ি এলাকার মধ্যে থাকো তাহলে আমার কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারো, আমি কম দামের মধ্যেই ছেড়ে দেবো এগুলোকে। আর এটা মিক্সড ব্রিড নয়, এটা পিওর লাইনের ব্রিডই, তো তোমরা নিঃসন্দেহে নিতে পারো, আর এত কম দামে হয়তো তোমরা পাবেও না। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ফিমেলটি, সেটি দেখতে পাচ্ছ ফিমেলের, এটি ওদের সব প্যারেন্টস মোটামুটি। আমার কাছে 5টি ফিমেল ছিল, 5টি মেল ছিল, তো তার থেকে এখন 20-30 জোড়া রেডি হচ্ছে, মানে সেলিংয়ের জন্য। তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে জানাতে পারো। তো তোমাদের যদি গ্রিন জল হয় তাহলে সেখানে শ্যাওলাও জন্মায়, সেই শ্যাওলাগুলো মাছগুলো খুবই ভালো মতন খায়, মৌলি তারপরে গাপ্পি, এই মাছগুলোর জন্য শ্যাওলা খুবই
কি বলবো, অনেক খায় এগুলো। দেখবে কোনো সময় তোমরা যখন খালি চোখে, যাদের বাইরে ট্যাঙ্ক রয়েছে দেখবা বাইরে সেগুলোকে টুকরে টুকরে খাচ্ছে, তোমরা হয়তো বুঝতেও পারবে। আর দেখো বাচ্চাগুলো মোটামুটি এখন এই সাইজ রয়েছে, জুবিনাল সাইজ রয়েছে, মোটামুটি আর 15 দিনের মধ্যে মোটামুটি তোমাদের একটু বড় হয়ে যাবে, তারপরে এগুলো ব্রিডিংয়ের জন্য রেডিও হয়ে যাবে এবং বাচ্চাও দিবে। আর আমার এটি শিমপ্রের ট্যাঙ্ক, এখানে একদম খুবই লুকিয়ে থাকে, একদম দেখাই যায় না, তো সেটিকে ধরার চেষ্টা করব। আর আমি অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরা খুবই মুশকিল, দেখতে পাচ্ছ কী স্পিডেই না ভাগছে। তো আমি এই শিমগুলোকেও অন্য ট্যাঙ্কে, ছোট একটি ট্যাঙ্কে শিফট করে দেব। তোমাদের ওই ছোট ট্যাঙ্কটিকে কয়েকদিন পরে দেখাবো কীভাবে আমি ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমার ওই HM-এর যে মেলটি দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো ডিম দিচ্ছে, সরি মেলটি ডিমটিকে সংগ্রহ করে আর ওখানে রাখছে। দেখো বাবল নেস্টের ওখানে ভালো মতো লক্ষ্য করবে, দেখতে পারবে যে একদম খুবই ডিম রয়েছে। আর তোমাদের নর্মাল যেভাবে বেটা ব্রিড করাও সেইভাবেই তোমরা এই বেটাগুলোকে ব্রিড করে নিতে পারো। আমি ডিসক্রিপশনে তোমাদের বেটা মাছের লিঙ্ক, একদম সম্পূর্ণ অল আউট বেটা ফিশের ব্রিডিং সম্পর্কে থেকে শুরু করে কেয়ার থেকে শুরু করে বাচ্চা কীভাবে বাঁচাবে সমস্ত ভিডিওই তোমাদের দেওয়া রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও OHM-এর বেবি, মানে সরি এখন ডিম রয়েছে, দুদিনের মধ্যে হ্যাচও হয়ে যাবে কিছু কিছু। আর এখানেও রয়েছে মোটামুটি আমার 4-5টি বেটা এখন OHM-এর আমি ব্রিড করিয়েছি, আরও করাবো, ক্রাউন টেলেরও দিয়েছি। মোটামুটি এখন সমস্ত বেটাই আমার ব্রিড করছে। সব থেকে বেশি বড় কথা, তোমরা লাইভ ফুড দাও তাহলেই সাকসেস পাবেই। আর আজকের জন্য এতটুকুই ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।